বলেন আপনি এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে এটা স্ট্রোক করছে তাই না এটা উইল্টিং এর ভাব একটা খেয়াল করা যাচ্ছে আর আরেকটা হচ্ছে মোজাইক ভাইরাসের মতো আমরা দেখলাম কোনটা এইটা সাদা মাছি লাগে ভাইরাসের মতো হয়েছে তাই না এই হলো মোজাইক ভাইরাস বা লিফ কার্ল এটা ফলো করতেছি তো এইটার ক্ষেত্রে আপনি যে এই মুহূর্তে যে কয়েকটা গাছে হয়েছে কয়টা গাছ কারণটা আপনি খুঁজে পেয়েছেন যে কি কারণে হয়েছে বলেন তো আপনি নিজে থেকে আগে বলবেন যে ধরেন এটা কোন সাইটের জমিতে ভালো মানে এরকম সমস্যা হচ্ছে কোন সাইটের জমিতে ভালো আছে সেটা বলেন না মোটামুটি সমস্যা বলতে ঠিক আছে আমার তো এমনি সবকিছু ঠিকই ছিল হ্যাঁ ঠিকই ছিল বাকি ওই জ্বর হয়েছিল তো তারপরে যে একটা বৃষ্টি হয়েছে জ্বরের সাথে যে বৃষ্টি ইয়েস ইয়েস এই বৃষ্টিতেই মনে হয় সম্ভবত আর কি এই মুহূর্তে ঝড় হবে এটা স্বাভাবিক এর মুহূর্তে বৃষ্টিও হবে এটাও স্বাভাবিক এই মুহূর্তে তাপমাত্রা বেড়ে যাবে তাও স্বাভাবিক তাহলে এতটা স্বাভাবিকের মধ্যে আপনার গাছটা টিকে রাখা সেটা হবে অস্বাভাবিক মরিচের ক্ষেত্রে যে মেন সমস্যা ভাই ওই যে উনি বললেন না ঝড় হইলো ঝড় হওয়ার পরে একটু গাছটা বাড়ি খাইছে বাড়ি খাওয়া মানে কি গাছটা নড়ে গেছে শিকড়টা আপনি খেয়াল রাখবেন যদি আপনার গাছের গোড়া এরকমভাবে শক্ত খুঁটি দিয়ে এটা মনে হয় পরে বেঁধে দিয়েছেন বাঁধছে আগে মানে বাঁধাটা হলো মানে ঢিলাঢালা ঢিলাঢালা ছিল তো এই বাঁধাটা এই যে খুঁটি গাছের গোড়া যেন না নড়ে এইটা মাথায় রাখবেন মাটিতে থাকা যে নিমাটোডগুলো আছে এই ওয়েদারে মানে এই তাপমাত্রা তো আরও সক্রিয় হয়ে যায় এবং এদিকে আরেকটা ঘটনা ঘটে বৃষ্টি হওয়া মানেই তো কোনো না কোনো ছত্রাকের অ্যাটাক হবে যখন ওই ছত্রাকটা অ্যাটাক করে আর কৃমি যে ওখানে আঘাতপ্রাপ্ত করে দেন ওই দিক দিয়ে ফিউজিরাম উইল বা ব্যাকটেরিয়া উইল্টে যে জীবাণুগুলো সেটা কিন্তু গাছে যায় পুশ করে এবং ভিতরে ঢুকে ঢোকার পরে কিন্তু ভালো গাছ ফুল ফল সহ এরকম স্ট্রোক করে কিন্তু মারা যাচ্ছে বা মারা যায় আচ্ছা এখন যেটা করতে হবে আমরা এরকমভাবেও যদি করি তাহলে অ্যাটলিস্ট এই পুরো টাইট মানে বেডের মাঝখানে উঁচু দুই সাইডে ঢালো দেন আপনার উঁচু নিচু হয়েছে পুরো বেডটা কিন্তু সমান না কিন্তু আমরা যখন মরিচ লাগাবো তখন পুরো একদম যে পর্যন্ত আমরা ওই যে লম্বা দিচ্ছি আমরা লম্বা অনেক বেশি লম্বা দেবো না 20 ফিট বা 30 ফিট সর্বোচ্চ তাই না আপনার এখন যা হয়েছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা কয়েকটা গাছের উপর দিয়ে গেছে তাহলে এই মুহূর্তে গাছগুলো শক্ত করে দেন জমিটা আগাছা নিড়ানি দিয়ে দেন ড্রেনটাই ক্লিয়ার করেন কোদাল আছে কোদাল নাই তাহলে এই যে ড্রেনের মাটিগুলো হ্যাঁ চারিদিকে তুলে দেন এই সাইডে তুলে দেন দুই সাইডে দেন দেওয়ার পরে ড্রেনটাকে ক্লিয়ার করে অলওয়েজ এই জমিতে কাদা থাকবে হ্যাঁ আমাদের এখানে মানে বৃষ্টি হলে বা এমনি ই হলো ঠিক আছে 3-4 দিন পর্যন্ত কাদা থাকে হ্যাঁ এটা দোআঁশ মাটি দোআঁশ মাটি এটা অরিজিনাল দোআঁশ ওটা একটু হালকা ই আছে হ্যাঁ তো এইটা হচ্ছে মরিচের জন্য ভালো মাটি হ্যাঁ এখন আপনার ড্রেনটা ক্লিয়ার করে জমিতে একটু হালকা পানি দিন সবসময় কোনো সময় শুকাবে না যদি শুকায় তাহলে কিন্তু মাথা কুকরি লাগবে আর এখানে একটা না ভাই এখানে আরও আরও দিতে পারেন গাছ যত বাড়বে আর এত ছোটো না এটা আরেকটু বড় দিলে কী হইতো এটা আরেকটু যদি বড় দিতেন বা একটা না দিয়ে দুইটা পুঁতে দিতেন খালি ওখানে দুইটা এখানে একটা এই পাশে একটা মাঝে মাঝে মধ্যে এখানে একটা ওখানে একটা এইভাবে দিয়ে টাইট করে যদি দিতে পারতেন তাহলে গাছগুলো নড়াচড়া করতো না বা এই সময় আপনাকে গাছ নড়াচড়া করতে দেওয়া যাবে না হ্যাঁ টাইট করে রাখতে হবে এবং মাঝে মধ্যে এভাবে দিলে তখন আর গাছ নড়াচড়া করবে না বুঝে গেছে এই সময় যে কোনো মূল্যে আপনার গাছের গোড়া থেকে মানে গাছের গোড়া নড়বে না এটা নিশ্চিত করা লাগবে মাটি গাছের গোড়াতে 70% ওষুধ পড়বে আর 30% পড়বে গাছে পুরোটাই বুঝতে পারছি মানে গাছের উপরে মানে ধরেন মানে যা শতকরা 100 ভাগ ধরেন যদি স্প্রে মারেন তাহলে 100 ভাগের মধ্যে 70 ভাগ পড়বে গাছের গোড়ার মাটিতে মাটিতে আর 30 ভাগ পড়বে গাছে হালকা উড়াই দিলেন দেওয়া যাবে দিলে এইটাতে যেগুলো অ্যাটাক হয়েছিল সেগুলো অ্যাটলিস্ট থামবে ইনশাল্লাহ।